नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल हाथेर रान्ना। आज के आमी आपनादेर जोन्नो एकटा नतून रेसिपी निये एसेछि जार नाम होच्छे सेमई स्नैक्स। आमरा सब समय सेमईर पायेश खेये थाकि, किन्तु आज के आमरा खाबो सेमईर स्नैक्स। सेमईर स्नैक्स बानाबार जोन्नो आमी एखाने एकटा प्यान निएछि जार मध्ये आमी सर्षेर तेल निएछि। एबार एर मध्ये आमी आदा कुचि दिए दिलाम। तारपर एकटा छोटो छोटो टुकरो करे केटे रखा प्याज दिए दिच्छि। एबार प्याज आदा आर रसुनटाके आमरा हल्का भेजे नेब। एटा अल्प एकटु भाजा होले र स्मেলটা চলে যাবে। এবার এর মধ্যে একটা টুকরো করে রাখা টমেটোর অ্যাড করে দেব। এখানে আমি লঙ্কাকে ছোট ছোট কেটে নিয়েছি, ওইটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি। এরপর আমি এতে অ্যাড করে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা গাজর। এবার গাজর আর ক্যাপসিকামটাকেও বাকি ইনগ্রেডিয়েন্টের সাথে মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি। অল্প হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এক বাটি মতন জল অ্যাড করে দেব। এবারে তরকারিগুলোকে আমি একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দেব, যাতে এটা হালকা সিদ্ধ হয়ে যাবে। তরকারিগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেমইকে অ্যাড করে দিচ্ছি। যেই সেমইটাকে আমি অ্যাড করলাম, এটাকে আমি একটু জলে ফুটিয়ে নুন দিয়ে তারপরে জলটাকে ঝরিয়ে রেখেছি। যেহেতু সেমইটা আগে থেকেই আমাদের সিদ্ধ করা, তার জন্য আমি আর এক্সট্রা জল দিচ্ছি না। এবার এটা ঢাকা দিয়ে আমি 5 থেকে 10 মিনিট হতে দেব। হালকা জলটা পুরোপুরি শুকিয়ে গেলে আমাদের সেমই স্ন্যাক্স রেডি। আপনারা চাইলে এর মধ্যে হালকা সসও অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আমি এটা পুরোপুরি একটা ভালো হেলদি খাবার করেছি, যার জন্য আমি এর মধ্যে কোনো সস অ্যাড করিনি। এইটা সস ছাড়া খেতেও ভালো লাগে, আপনারা আপনাদের বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে নেক্সট ভিডিও।